নমস্কার বন্ধুরা, আমি জিকো। আপনারা দেখছেন জিকোস কিচেন এন্ড ব্লগ। জিকোস কিচেন এন্ড ব্লগের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভ দীপাবলি। দীপাবলির এই পূর্ণলগ্নে আমি আপনাদের জন্য একটি মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন বন্ধুরা, স্কিপ না করে আজকের ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই মিষ্টির রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু ও পরিবারের মানুষজনের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আজ আমি আপনাদের জন্য তৈরি করতে চলেছি একটি অভিনব মিষ্টির রেসিপি। আজকের রেসিপি চিকেন রসমালাই। আপনারা তো সকলেই রসমালাই খেয়েছেন, কিন্তু আজ একটু অন্যরকমভাবে এই রসমালাই রেসিপিটি আমি আপনাদের জন্য বানাচ্ছি। আজকে আমি এই চিকেন দিয়ে রসমালাই কিভাবে বানাচ্ছি সেটি আপনারা দেখে নিন এই ভিডিওটার মাধ্যমে। প্রথমে দেখে নেওয়া যাক এই চিকেন রসমালাই বানাবার জন্য আমার কি কি উপকরণ লাগছে। উপকরণগুলি এক নজরে আপনারা দেখে নিন। আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম বোনলেস চিকেন, 2 তেজপাতা, লাগছে পরিমাণ মতন চিনি, ছোটো এলাচ নিয়েছি 4, একটা পাতি লেবু, ছানা নিয়েছি, বেকিং পাউডার, নুনটা আমার যত সামান্য লাগবে, আর নিয়েছি 1 কাপ দুধ আর আমুল দুধ। এবার দেখে নিন কীভাবে তৈরি হচ্ছে আজকের রেসিপি চিকেন রসমালাই। এই রেসিপিটি আপনারা তাড়াতাড়ি চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন। প্রথমে বোনলেস চিকেনটা নুন আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিট। এর জন্য বেশিক্ষণ ম্যারিনেটের দরকার পড়ে না, 5 মিনিটই যথেষ্ট। আমি এখানে 1/2 ঘন্টা পাতিলেবুর রস আর 1/2 চা চামচ নুন দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর একটা পাত্রে জল ভালো করে টকবক করে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে নিলাম 2 খানা পাতিলেবুর পাতা। এই পাতিলেবুর পাতাটা দিলে চিকেনের যে একটি আঁশটে বা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে। এবার এখান থেকে ওই ম্যারিনেট করা চিকেনটা নিয়ে ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে এটাও আবার 5 থেকে 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন চিকেনটা আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ চিকেনটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে সেদ্ধ চিকেনটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ভালো করে প্লেন জল দিয়ে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে, যাতে লেবুর টক ভাবটা কেটে যায়। এইভাবে ঠান্ডা জল দিয়ে ভালো করে সেদ্ধ চিকেনটা ধুয়ে নেওয়ার পর গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এখানে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে চিকেনটা পেস্ট করে নিচ্ছি। দেখুন চিকেনটা আমার পেস্ট করা হয়ে গেছে, একদম ফাইন পেস্ট করতে হবে। এই ফাইন পেস্টটা এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই চিকেনের পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, 2 চামচ আমুল দুধ, 2 চামচ ছানা, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতন চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন মিষ্টিটা কম বেশি করে নেবেন। আমি এখানে 2 চামচ মিষ্টি দিলাম। সব কিছু দেওয়ার পর আবারও ভালো করে যেভাবে ময়দা মাখে সেইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আপনারা যেমন ময়দার ডো তৈরি করেন ওইভাবে ঠেসে মেখে নিন। এইভাবে মেখে নেওয়ার পর হাতের মধ্যে ঘি লাগিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে ছোট ছোট বলের আকারে আমরা একে একে গড়ে নিচ্ছি। এইভাবে ডো থেকে অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে ঘি লাগিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। দেখুন বলগুলো আমার গড়া হয়ে গেছে। এবার একটা কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল। জলের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন চিনি, আর দিয়ে নিচ্ছি ছোট এলাচ। চিনি আর ছোট এলাচ দিয়ে রস বানাতে হবে। রসটা খুব ঘন হওয়ার দরকার নেই, রসটা জাস্ট ফুটে উঠলেই হবে। এইভাবে চিনি আর ছোট এলাচ দিয়ে রসটা যখন টকবক করে ফুটে উঠবে এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা চিকেনের বলগুলি। এইভাবে একে একে চিকেনের বলগুলি খুব আস্তে আস্তে দেবেন, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে সুন্দর করে চিকেনের বলগুলি চিনির রসের মধ্যে দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে 5 থেকে 10 মিনিট। ঢাকনা চাপা দিয়ে এইভাবে ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি চিকেনের বলগুলি।
দেখুন এই চিকেনের বলগুলি চিনির রসের মধ্যে সেদ্ধ হয়ে ফুলে কতটা বড় হয়ে গেছে। এই চিকেনের বলগুলি আমার সেদ্ধ হয়ে গেছে, এবার চিনির রস থেকে আস্তে আস্তে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে চিকেনের বলগুলি খুব আস্তে আস্তে একটা বোলে তুলে নিলাম। এবার একটা কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে নিলাম 2 ছোট এলাচ ফোড়ন আর তেজপাতা। তেজপাতা আর ছোট এলাচটা ঘিয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। আপনারা আরও বেশি দুধ দিতে পারেন, আমি এখানে 2 কাপ দুধকে ফুটিয়ে 1 কাপ করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি 2 চামচ মতন আমুল দুধ। আর যে যেমন চিনি পছন্দ করেন, চিনিটাও আপনারা আপনাদের মতন কম বেশি করে নেবেন। এই রান্নাটা যেহেতু মিষ্টি রেসিপি তাই একটু মিষ্টিটা বেশিই লাগবে। আমি এখানে 2 চামচ চিনি দিলাম আর দিয়ে নিচ্ছি 2 চামচ আমুল দুধ। চিনি আর আমুল দুধ মিশিয়ে নিয়ে দুধটা ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ। এইভাবে দুধটা বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পর ওর মধ্যে আস্তে আস্তে আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনের বলগুলি দিয়ে নিন। দিয়ে আবারও দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে 5 মিনিট মতন। এইভাবে দুধের মধ্যে চিকেনের বলগুলি 5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি চিকেন রসমালাই। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন রসমালাই। এবার সার্ভিংয়ের পালা। একটা বোল নিয়ে বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 2 ফোঁটা গোলাপ জল। তারপর একে একে প্রথমে চিকেনের বলগুলি বোলের মধ্যে তুলে নিয়ে ওপর থেকে খিরটা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একে একে চিকেন রসমালাইটা সার্ভ করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিকেন রসমালাই। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের ভালো লাগা খারাপ লাগা সবটাই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন। দেখুন আজকের রেসিপি চিকেন রসমালাই ইজ রেডি। এবার বোলে তুলে নেওয়ার পর ওপর থেকে 2 ফোঁটা গোলাপ জল ছড়িয়ে আর গোলাপের পাবড়ি দিয়ে আমি পরিবেশন করছি আজকের রেসিপি চিকেন রসমালাই। আপনারা এখানে ড্রাই ফ্রুটস কাজু কিশমিশও ইউজ করতে পারেন। দেখুন চিকেন রসমালাই ইজ রেডি। এই চ্যানেল জিকোস কিচেন অ্যান্ড ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার দেয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং বন্ধু ও পরিবারের মানুষজনের সাথে শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।